হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর ভালো সুস্থ থাকাটা একান্ত খুব জরুরি। তো চলে এলাম একটা স্বপ্ন ওনাদের একটা সুন্দর ব্লগ নিয়ে, আর আজকে বানাবো হচ্ছে। তো চলো আগে তোমরা দেখতে থাকো, তারপর বলছি। এই যে এটা হলো তরমুজ, এই যে তরমুজটাকে আমরা কেটে নিয়েছি। এবার তরমুজ দিয়ে কি কোনো শরবত ফরবত বানাবো না, আজ বানাবো হচ্ছে আইসক্রিম। তো প্রচণ্ড ট্রেন্ডে চলছিলো, তাই ভাবলাম আমরাও করে নিই। প্রথমেই তরমুজগুলোকে কেটে নিয়ে পেস্ট করে নিয়েছি, আর এখানে বড়ো ছাঁকনিতে ওই দানাগুলো যাতে আটকে না যায়, মিহি হয়, সেই জন্য আমরা তরমুজের ভিতরে সত্তরটা বার করে নিয়েছি। এবার যে জুস বেরিয়েছে তরমুজে, সেটা আমরা একটু ফুটিয়ে নেব। সেটা ফোটানোর জন্য একটা সসপ্যানে সেই তরমুজের জুসটা পুরোটা দিয়ে দেবো, ভালো করে গরম করে ফোটাতে হবে। এক্সট্রা যে জলটা আছে ওটা মরে গিয়ে যাতে একদম মাখো মাখো হয়ে যায়। তো অনেকক্ষণ ধরে ফোটানোর পর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে অল্প একটু নুন। তোমরা নুন চাইলে দিতেও পারো, আবার নাও দিতে পারো, আমরা কিন্তু দিয়েছিলাম। তারপর দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো চিনি, যে যেরকম মিষ্টি খাবে আইসক্রিমে, আমরা আমাদের পরিমাণ মতো বুঝে দিয়েছিলাম। তো আরেকটু ফোটানো হয়ে গেলে দিয়ে দেবো হচ্ছে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো, একটাই কারণ জমাট বাঁধবে খুব সুন্দর। দেখেছো কালারটা কি চেঞ্জ হয়ে গেছে? এবার অনেকক্ষণের জন্য ঠান্ডায় বসিয়ে রাখবো। এবার ঠান্ডা হয়ে গেলে এই যে আমাদের আইসক্রিম বারগুলোতে একদম সুন্দর করে সাজিয়ে দিতে হবে, একদম সুন্দর করে সাজিয়ে দিয়ে ওভারনাইট রাখতে হবে, তারপরেই আসল রেজাল্ট বোঝা যাবে তোমাদের। এই যে আমরা রেখে দিয়েছি ফ্রিজে ওভারনাইট। তো এবার চলো বের করে নেওয়া যাক, কেমন হলো দেখে নেওয়া যাক। তো এবার চলো বের করছে আমার কুকু। তো এই যে সুন্দর হয়ে গেছে, তোমরাও ট্রাই করতে পারো, আর নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো। চলো টাটা বাই।